দেশি পণ্য কিনে হন ধন্য, এই কথাটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত থাকলেও আমাদের মধ্যে কজনই আছে যে দেশি পণ্য কিনতে চাই। আর বাইকের ক্ষেত্রে তো একেবারেই না। কষ্টের টাকায় একটি ভালো বাইক সবাই কিনতে চাই, কিন্তু রানার বাংলাদেশ চেষ্টা করছে আপনার সেই ধারণাকে কিছুটা হলেও পরিবর্তন করতে। ইতিমধ্যে রানার বেশ কিছু ভালো বাইক বাজারে এনেছে, তারও ধারাবাহিকতায় এবছর তারা বাজারে এনেছে নতুন বাইক বোল্ট 165R। বন্ধুরা, বাইকটি নিয়ে অনেকেই বেশ ভালো মন্তব্য করেছেন, তাছাড়া বাইকটি দেখতেও বেশ আকর্ষণীয়। কিন্তু আমাদের মধ্যে অনেকেই কনফিউশনে আছেন বাইকটির গুণগত মান এবং পারফরমেন্স নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের বাইকটি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। বাইকটির ভালো এবং মন্দ সব দিক নিয়ে আলোচনা করব, সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তার আগে আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এবং আপনি যদি একজন বাইক লাভার হয়ে থাকেন, তাহলে প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। স্ট্রিট নেকেড সেগমেন্টের এই মোটরসাইকেলটিতে স্ট্রিট ফাইটার প্রোফাইল এবং ইরোগোনমিক সমন্বয় করা হয়েছে। মোটরসাইকেলটিতে রয়েছে শার্প ও কাটিং এজ প্রোফাইল নিয়ে স্পোর্টিং নেকেড ও বেশ কম্প্যাক্ট একটি ডিজাইন। চলুন দেখে নেওয়া যাক বাইকের ইঞ্জিন পাওয়ার সম্পর্কে। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 165 সিসির সিঙ্গেল সিলিন্ডার বিশিষ্ট 4-স্ট্রোক 2-ভালভের এয়ার কুলড ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার 13.2 bhp আর 7500 rpm। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 165 সিসির সিঙ্গেল সিলিন্ডার বিশিষ্ট 4-স্ট্রোক 2-ভালভের এয়ার কুলড ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার 13.2 bhp আর 7500 rpm, ম্যাক্সিমাম টর্ক 14 নিউটন মিটার অ্যাট 6500 rpm। এটি একটি কার্বুরেটর ফুয়েল সাপ্লাই সিস্টেম বিশিষ্ট ইঞ্জিন। বাইকটিতে কোনো কিক স্টার্ট নেই, শুধুমাত্র সেলফ স্টার্ট ব্যবহার করা হয়েছে। কিন্তু রানার কোম্পানির উচিত ছিল বাইকটিতে কিক স্টার্ট সিস্টেম রাখা। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 5-স্পিড গিয়ারবক্স, সুতরাং গিয়ার শিফটিং যথেষ্ট স্মুথ হবে বলে আশা করি। বন্ধুরা, বাইকটির ওজন 150 কেজি। বাইকটিতে একটি বেশ বড় ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে, যাতে 12 লিটার পর্যন্ত ফুয়েল ধরবে। বাইকটির সামনে রয়েছে টেলিস্কোপিক আপস অ্যান্ড ডাউন সাসপেনশন এবং পেছনে রয়েছে মনোশক সাসপেনশন। সামনে রয়েছে 100/80 সেকশনের টায়ার এবং পেছনে রয়েছে 130/70 সেকশনের টায়ার, যাতে বেশ ভালো গ্রিপ রয়েছে। বাইকটির সবগুলো লাইটই LED। বাইকটিতে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার, যাতে মোটামুটি সবগুলো ফিচারই যুক্ত করা আছে। এছাড়াও বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডুকাটি ফ্রেম, যা বাইকটিকে একটি স্পোর্টি লুক দিতে সক্ষম। কোম্পানি দাবি করেছে বাইকটিতে পার লিটারে 45 থেকে 50 কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে এবং এর টপ স্পিড 135 কিলোমিটার। কিন্তু বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব কম। তাছাড়াও রেডি পিক আপ এই সেগমেন্টের অন্যান্য বাইকের মতো না, কিন্তু একেবারে কম না। আপনার কাছে ভালোই লাগবে আশা করি। বন্ধুরা, ওভারঅল সব কিছু বিবেচনা করলে এই সেগমেন্টে এই প্রাইসের মধ্যে বাইকটি সেরা, কারণ এই দামে আপনি পাচ্ছেন একটি অ্যাগ্রেসিভ নেকেড স্পোর্টস বাইক। তাছাড়াও বাইকটির বিল্ড কোয়ালিটি এবং অন্যান্য সবগুলো ফিচারই ভালো। তবে দেশি পণ্য হিসেবে বাইকটির দাম আরও কম হওয়া দরকার ছিল। বাইকের সব কিছুই যে এদেশে তৈরি তা কিন্তু না। ইঞ্জিন সহ প্রায় 60% জিনিসও রানার বাইরে থেকে এনে ম্যানুফ্যাকচার করেছে, তাই দামটা একটু বেশি। সো বন্ধুরা, আশা করি বাইকটি আপনাদের ভালো লাগবে এবং এখন পর্যন্ত যারা বাইকটি ব্যবহার করেছেন সবাই বেশ ভালো রিভিউ দিয়েছেন। সুতরাং আপনি যদি কম টাকায় একটি ভালো মানের নেকেড স্পোর্টস বাইক ব্যবহার করতে চান, তাহলে আমি বলবো এই বাইকটি নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।